হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বিকাশের একটি সেটিংস দেখাবো, যে সেটিংসের মাধ্যমে আপনি বিকাশের লেনদেনের মাধ্যমে যে পয়েন্টগুলো অর্জন করবেন সেই পয়েন্টের মাধ্যমে পুনরায় বিকাশ থেকে ক্যাশব্যাক পেতে পারেন। তো বন্ধুরা, আসুন আমরা বিকাশ অ্যাপে প্রবেশ করি। হ্যাঁ বন্ধুরা, আমরা বিকাশ অ্যাপে প্রবেশ করলাম। এখন দেখুন এখানে লোকেশন চাচ্ছে, আমি ওকে এখানে টাচ করলাম। এরপর আমার পিন নাম্বার দিতে হবে, অর্থাৎ বিকাশ পিন নম্বর, এটা গোপন পিন নাম্বার, কাউকে এটা দেওয়া যাবে না। তা আমি বিকাশ পিন নাম্বার বসিয়ে দিচ্ছি। এরপরে পরবর্তী, বন্ধুরা দেখুন আমার বিকাশ অ্যাপ ওপেন হয়েছে এবং আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করেছি। এখানে দেখুন ব্যালেন্স, দেখুন এখানে টাচ করলাম, আমার ব্যালেন্স এই মুহূর্তে জিরো। এবার ডান দিকে দেখুন একটা কাপের মতো অপশন দেখা যাচ্ছে, এখানে টাচ করলাম। বন্ধুরা উপরের দিকে দেখুন, এখানে দেখুন গাঢ় অরেঞ্জ রঙের একটি প্লেট দেখা যাচ্ছে, এর মধ্যে রয়েছে আমার নাম এবং পাশে রয়েছে 3070 পয়েন্ট, অর্থাৎ 3070 পয়েন্ট আমি এ পর্যন্ত বিকাশ লেনদেনের মাধ্যমে অর্জন করেছি। এখন নিচের দিকে দেখুন পয়েন্ট বিবরণী, তো আমি এখানে টাচ করলাম, আমার পয়েন্ট অর্জন হয়েছে 3070 পয়েন্ট। তো এখন আমি এই পয়েন্টের থেকে আমি ক্যাশব্যাক, অর্থাৎ বিকাশ রিওয়ার্ডস গ্রহণ করব। এখানে দেখুন উপরের দিকে এখানে রয়েছে ব্রোঞ্জ, সিলভার, টাইটেনিয়াম, গোল্ড, প্লাটিনাম, ডায়মন্ড। তো আমি গোল্ড রিওয়ার্ডস অর্জন করেছি। তো আমি এখান থেকে দেখুন নিচে তিনটা অপশন রয়েছে, বিকাশ রিওয়ার্ডস, মোবাইল রিচার্জ এ 50% ক্যাশব্যাক, অর্থাৎ আমার 3000 পয়েন্ট কেটে নেবে, আমাকে 50% ক্যাশব্যাক দেবে। দ্বিতীয় অপশনে রয়েছে পেমেন্টে 100% ক্যাশব্যাক এবং 3000 পয়েন্ট, অর্থাৎ আমার 3000 পয়েন্ট কেটে নেবে এবং 100% ক্যাশব্যাক দেবে এই অপশনে। নিচের দিকে দেখুন পে বিল 150% ক্যাশব্যাক। তো আমি নিচের এই অপশনটা গ্রহণ করব। এখানে দেখুন পাশে রয়েছে সংগ্রহ করুন, আমি এখানে টাচ করলাম। এরপরে রয়েছে আপনি কি রিওয়ার্ডস সংগ্রহ করতে চান, হ্যাঁ অথবা না, আমি হ্যাঁ টাচ করলাম। এরপরে দেখুন অভিনন্দন, ধন্যবাদ, পরবর্তীতে আপনি 150% বা তার বেশি পে বিল করলেই 150% ক্যাশব্যাক পাবেন, ঠিক আছে। তা আমি এটা টাচ করে দিলাম। পরবর্তীতে যদি আমি পে বিল করি, অর্থাৎ বিদ্যুৎ বিল, ওয়াইফাই বিল ইত্যাদি বিল পরিশোধ করি, তাহলে আমাকে 150% ক্যাশব্যাক দেয়া হবে এবং আমার 3000 পয়েন্ট অলরেডি কেটে নেওয়া হয়েছে। দেখুন বন্ধুরা উপরের দিকে আমার 70 পয়েন্ট রয়েছে। আমি পে বিলের মাধ্যমে, অর্থাৎ বিকাশের পে বিলের মাধ্যমে আমি একটি বিদ্যুৎ বিল পরিশোধ করেছি। বিকাশের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ বিল দিবেন সেই ভিডিও আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আমি আপলোড করেছি, সম্ভবত আপনারা দেখেছেন। তো এখন আমি দেখব যে আমি আমার ক্যাশব্যাক পেয়েছি কিনা। বন্ধুরা এবার আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি, এবার আমি আমার ব্যালেন্স চেক করলাম। দেখুন বন্ধুরা আমি 150% ক্যাশব্যাক পেয়েছি। এভাবে আপনিও আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে ক্যাশব্যাক রিওয়ার্ডস গ্রহণ করতে পারেন। তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বিপুল ভিশন 71 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যায়। বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।